মোটামুটি আছি। আর শোন না, তুই কালকে শোন, আমি নতুন ফ্ল্যাটে এসেছি তো, তুই একদিন চলে আয়, কালকে চলে আয়, নতুন ফ্ল্যাটটা দেখা হবে। আর অনেকদিন গল্প গুজব করা হয় না, একটু গল্প করা যাবে। আর আমার দুঃখের গল্প করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে বাই, রাখছি। তোদের এই ফ্ল্যাটটা বড্ড ভিতরে রে, আগেরটাই ভালো ছিল, ওটা ছাড়লি কেন? বলিস না রে, ওটা না ভাড়াটা একটু বেশি ছিল তো, তার জন্য। বাদ দে ওসব কথা, বল কি খাবি, চা কফি নাকি ঠান্ডা? কিচ্ছু খাবো না, খালি এক গ্লাস জল। শুধু জল? আচ্ছা ঠিক আছে। আকাশ, শোন না একটুখানি ওর সাথে একটু সঙ্গ দাও, ঠিক আছে? আমি ওর জন্য একটুখানি জল নিয়ে আসি। ঠিক আছে, একটু বস, ঠিক আছে? লেখক সাহেব কি লিখছেন, গল্প না কবিতা? উপন্যাস। উপন্যাস? ওয়াও, তো কিরকম শুনি? সে এক সাহসী মেয়ের গল্প, রাজা মহারাজা অবাক তার জন্য, ধূমকেতুর মতন আবির্ভাব তার, সবাই তাকে চায়। যুদ্ধে নিপুণ ক্ষমতা, রূপে চাঁদের জ্যোৎস্না, প্রেম প্রেম রব গোটা রাজ্যে, মেয়েটার সঙ্গত লাভের জন্য হাজারো যুবক ব্যাকুল, কিন্তু মেয়েটা ভালোবাসে এক রাখাল বালককে। বেশ ইন্টারেস্টিং তো। তারপর? তারপর আর নেই। কেন? কারণ লেখা হয়নি তাই। তোর দেওর কিন্তু বেশ ভালো গল্প লেখে। জানি তো। ও শোন, একটুখানি বাইরে তোর সাথে একটু কথা আছে রে। ঠিক আছে। একটা কাজ কর না, যতদিন না তোর বর কিছে একটা বয়ফ্রেন্ড রেখে দে। সেটা যে আমার মাথায় আসে তা নয়, আমার ভাবি যেভাবে ব্ল্যাকমেলের ইয়ে ছড়াচ্ছে, আমি যদি আবার ব্ল্যাকমেলের মধ্যে পড়ে যাই তখন কী হবে? তুই ঠিক বলেছিস, ভাবতে দে। আরে তোর ঘরেই তো সলিউশন আছে, তোর দেওর আছে না, ওকে দিয়ে কাজ চালিয়ে নে। কি বলছিস কি তুই? ইম্পসিবল, ইম্পসিবল, আমি আরও ফেঁসে যাব। কিচ্ছু ফাঁসবি না। শোন, যদি সোজা আঙুলে ঘি না ওঠে এমন তো বাকি নিবি,
করেছিস কি তুই? মানে যেটা সেদিনকে তুই তুললি না ফোনে, ওই ভিডিওটা ওর কাছে কি করে গেল? ও আমাকে ওটা পাঠিয়ে ব্ল্যাকমেইল করছে, আমাকে বলছে নাকি 50,000 টাকা দিতে হবে, নালে ও আমার ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবে। দেখ পল্লবী, এসব ছোটখাটো বিষয় না, আমাকে প্লিজ জড়াস না, আই এম সরি। আর তোকে যখন বলেছে ও টাকা দিতে হবে, ওকে দিয়ে দে, আমাকে প্লিজ আর ডিস্টার্ব করিস না।